আমরা একবার সরাসরি চলে যাব নবান্নের কন্ট্রোল রুমে। নবান্নের কন্ট্রোল রুমে আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি। একবার শ্রেয়সীর কাছে চলে যাব। শ্রেয়সী, নবান্নে রাতভর জাগবেন মমতা ব্যানার্জি, তিনি রাতভর সেখানে রাখবেন, তিনি নিজের নজর রাখবেন যে পরিবেশ পরিস্থিতি কি থাকে তার উপর, এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তার বার্তা যে আতঙ্কিত নয় তবে সতর্ক থাকুন। একবার দেখো, মুখ্যমন্ত্রী তিনি কিছুক্ষণ আগে যেটা তিনি জানিয়েছেন যে এক্ষেত্রে তিনি আজকে সারা রাত তিনি নবান্নতেই থাকবেন, এবং সেক্ষেত্রে যে কাজ চলছে বিভিন্ন জেলায় জেলায় যে টিম কাজ করছে প্রত্যেকটা টিমের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং নজরদারি করবেন তিনি। এর পাশাপাশি তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে আতঙ্কিত নয় কিন্তু সতর্ক থাকুন। এই মুহূর্তে আমি যেমন রয়েছি নবান্ন যে কন্ট্রোল রুম তৈরি হচ্ছে সেই কন্ট্রোল রুমে, দেখতেই পাচ্ছ যে একটা বিশাল টিম কাজ করছে এই মুহূর্তে নবান্ন যে কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুমে। এবং এই বিশাল যে টিম, তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তারা কিন্তু মনিটর করছে কী সিচুয়েশন, কী অবস্থায়, এবং সেখানে কিন্তু বারে বারে সেখানে ফোন আসছে। যেরকম একটা একটা ছবি তোমাকে একটুখানি আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো, তুমি দেখো যে এক্ষেত্রে সামনে যে মনিটরটা রয়েছে সেই মনিটরটাতে দেখো এই মুহূর্তে কিন্তু বিভিন্ন যে ডেটাগুলো সেই ডেটাগুলো কিন্তু বিভিন্ন আসছে এখানে এখানে যে চিত্রটা, সেক্ষেত্রে যে সাইক্লোনের এই মুহূর্তে কী সিচুয়েশন সেই সিচুয়েশন, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে কোন জায়গায় এফেক্টেড হতে পারে সেই বিষয়টা যেমন এখানে আসছে, ঠিক তেমনই কিন্তু আরও বেশ কিছু ডেটা এখানে প্রতি মুহূর্তে কিন্তু এখানে নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আপনার কাছে বিভিন্ন ডেটা রয়েছে, সেই কী ধরনের ডেটা নিয়ে আপনারা কাজ করছেন এই মুহূর্তে? জেলার থেকে ডেটা আসছে আপনাদের? বিভিন্ন জেলার থেকে ডেটা আসছে, সেই ডেটাগুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে কাজ হচ্ছে, এবং দেখতে দেখাই যাচ্ছে যে এক্ষেত্রে একটা বিশাল বড় টিম তারা কিন্তু প্রতি মুহূর্তে তারা সেক্ষেত্রে মনিটর করছেন। এবং এখানে কিন্তু শুধুমাত্র যে এইভাবে মনিটরিং হচ্ছে তা নয়, বিভিন্ন যে জায়গাগুলো অর্থাৎ সেক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা মেদিনীপুরে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু সেক্ষেত্রে লাইভ যাতে ফুটেজটা পাওয়া যায় তার জন্য ভিডিও সেখানে লাগানো হয়েছে এবং সেই ফুটেজটা আসছে। আপনাদের তো বিভিন্ন জায়গা থেকে ভিডিও ফুটেজও আসছে, কোন কোন জায়গায় ভিডিও ফুটেজ আসছে দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন জায়গায়? একেবারে দেখো, তারা যেটা বলছে যে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর সহ একাধিক জায়গা যে ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজ তাদের কাছে এসে পৌঁছচ্ছে। এবং এই মুহূর্তে তোমাকে আমি দেখাবো যে এই মুহূর্তে কিন্তু এখানে প্রতি একটা বড় একটা টিম তারা কিন্তু এই মুহূর্তে এই নবান্ন কন্ট্রোল রুম থেকে তারা এটা মনিটর করছেন, এবং সেই ভিডিও ফুটেজ, যে ভিডিও ফুটেজটা আমি তোমাকে আরেকবার দেখানোর চেষ্টা করবো, এই হচ্ছে সেই ভিডিও, বিশাল একটা ভিডিও ওয়াল তৈরি করা হয়েছে। সেই ভিডিও ওয়ালে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সেখানে ভিডিও ক্যামেরা লাগানো রয়েছে, এবং সেই বিভিন্ন ক্যামেরা থেকে কিন্তু বিভিন্ন জায়গার যে লাইভ ফুটেজগুলো সেই লাইভ ফুটেজগুলো এখানে আসছে এবং ভিডিও ওয়ালে সেটা দেখা হচ্ছে। যেমন এখানে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে সমুদ্রের কী অবস্থা সেটা দেখা হচ্ছে, এক্ষেত্রে সমুদ্রে এখানে দেখা হচ্ছে যে পাশেরটাতে ঠিক দেখা যাচ্ছে যে নদী, সেই নদীতে কতটা জলোচ্ছ্বাস বা নদীর জলের লেভেলটা, সেই লেভেলটা জলস্তরটা কতটা উঠছে সেটা দেখা হচ্ছে। ঠিক তার পাশে কিন্তু আর একটা উইন্ডো খোলা রয়েছে এখানে ভিডিও ওয়ালে, এবং সেই জায়গাটা তোমাকে আমি দেখাবো যে এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু যে সাইক্লোন, সেই সাইক্লোনের এই মুহূর্তে কোথায় রয়েছে, যেমন সাইক্লোনের আই কোথায় রয়েছে, সাইক্লোনটা কীভাবে এগোচ্ছে, কতটা গতি নিয়ে এগোচ্ছে, সামগ্রিকভাবে এই ছবিগুলো দেখা হচ্ছে। এবং কার্যত তোমাকে বলবো যে টোটাল যে একটা বিশাল বড় ভিডিও ওয়াল তৈরি করা হয়েছে সেই ভিডিও ওয়ালে কিন্তু সারাক্ষণ ধরে মনিটরিং চলছে, এবং সেই মনিটরিংয়ের মাধ্যমে কিন্তু দেখা হচ্ছে যে এই মুহূর্তে সাইক্লোন কোন দিকে কী অবস্থায় রয়েছে, কতটা স্পিডে এগোচ্ছে, কোন কোন জায়গা এফেক্টেড হতে পারে, এবং পাশাপাশি যে যে জায়গাগুলো এফেক্টেড হতে পারে বলে একটা আশঙ্কা করা হচ্ছে সেই সেই জায়গাগুলোতে কিন্তু সেখানে ভিডিও ক্যামেরা লাগানো হয়েছে সেখানে, এবং সেই সব জায়গা থেকে লাইভ ফুটেজ কিন্তু এই মুহূর্তে এখানে আসছে। এবং নবান্ন যে কন্ট্রোল রুম সেখানে একটা বিরাট টিম, একটা বড় টিম কিন্তু এই মুহূর্তে এই গোটা বিষয়টার উপর নজরদারি রাখছে, এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি নিজেও যেরকমটা ঘোষণা করেছেন যে তিনিও আজকে রাত্রে নবান্নতে থাকবেন, এবং থেকে গোটা টিমটার সঙ্গে যেরকম তিনি তাদের সঙ্গে থাকবেন অর্থাৎ সেক্ষেত্রে একেবারে পুরো বিষয়টার দিকে তিনি যেমন নজর রাখবেন, ঠিক তেমনই কিন্তু সেক্ষেত্রে প্রত্যেকটা জেলায় যে টিম তৈরি করা হয়েছে সেই টিমকেও কিন্তু সারা রাত সেক্ষেত্রে অফিসে থাকার কথা তিনি নির্দেশ দিয়েছে। একেবারে শ্রেয়সী, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।